টাইগার হিল আমরা উঠেছি এখন তোমার একটা ওয়াচ টাওয়ারের উপরে বসে রয়েছি আমাদের মেম্বার 30 জনের উপর মেম্বার ঠান্ডা তো এমনি দার্জিলিংয়ে বিশাল তার মধ্যে টাইগার হিলে ঠান্ডা দেখতে অন্যরকম পুরো কাঁপনি দেওয়া ঠান্ডা সকাল 3টের সময় সূর্যোদয় দাঁড়িয়ে থাকে থেকে এখনও পর্যন্ত সূর্য উঠলো না সূর্য উঠে গেছে এত পরিমাণে মেঘ এত পরিমাণে কুয়াশা এখানে সূর্য ওঠা আর কিছুই দেখা যাচ্ছে না কি অবস্থা দেখুন কত লোক অপেক্ষায় রয়েছে অ্যাট লাস্ট টাইগার হিলের থেকে সূর্য একটুখানি দেখা গেছে এই তো একটু কি ভালো দেখা যাচ্ছে কপালে নেই টাইগার হিলে সূর্য দেখা চোখে ঘুম নিয়ে এখানে এসে এত সকাল থেকে দাঁড়িয়ে থাকা কিন্তু এত পরিমাণে মেঘ মানে কি বলবো যত যত কষ্ট করে উপরে ওঠা এত খাড়াই রাস্তা আমি আমার সঙ্গে এই যে ভাই আছে সঙ্গে আমার ভাই রয়েছে ঋষিকেশ কিন্তু বাট দিদিও আছে সঙ্গে কিন্তু কপালে নেই সূর্য দেখা সূর্য কি দেখবো মানে এত কষ্ট করে উপরে ওঠা ওই সূর্য টুক করে আসলো টুক করে চলে গেল কষ্ট করে উপরে উঠে টাইগার হিলে সূর্য দেখতে পেলাম না এই ভোর রাত্রে মানে অল্প ঘুম দিয়ে এসে কিচ্ছু না দেখা মানে এটা খারাপ হালকা হালকা দেখা গেছিল বাট তেমন কিছু না প্রচণ্ড পরিমাণে মেঘ প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর রাস্তা তো মানে এত খাড়াই মানে উঠ জান বেরিয়ে সকাল সকাল টিফিন লুচি ছোলার ডাল আর মিষ্টি নিখিলেশ দা অনেক দূর থেকে এসছে আমাদের জন্য এই আজকে হলো 6 তারিখ সকাল সকাল সব টিফিন হয়ে গেছে এখন দার্জিলিংয়ে সাইট সিন করতে বেরোবো আজকে একটু আকাশটা পরিষ্কার আছে এই টিফিন টিফিন হয়ে গেল এবার সবাই রেডি বেরোবো সঙ্গে থাকুন